হ্যালো, আসসালামু আলাইকুম। স্কুল অ্যাট হোম পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগতম। আজকে আমি সমাস নিয়ে আলোচনা করব। সমাস মূলত ছয় প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস। যদি পরীক্ষায় আসে সমাস কয় প্রকার, আমরা বলে দিব ছয় প্রকার, এবং তখন লিখতে পারবো দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস ও অব্যয়ভাব সমাস। সমাসের প্রকারভেদের মূল আলোচনা এবং সাথে সংক্ষিপ্ত লেকচার। প্রথমে আসবে দ্বন্দ্ব সমাস। স্বভাবতই এটা হলো বিরোধ বোঝায়। দ্বন্দ্ব মানে আমরা বুঝি ঝামেলা বা বিরোধ। এটি যখন সমাসে ব্যাস বাক্য হিসাবে থাকে, তখন চেনার উপায় হচ্ছে ও একটি কমন বর্ণ হিসাবে সমাসে থাকে। এটি দ্বন্দ্ব সমাসকে কখনো একজাতীয় শব্দ অথবা বিপরীতার্থক এক বা একাধিক শব্দকে মিলে এই সমাস হয়ে থাকে। এরপর আমরা চলবো দ্বিতীয় নম্বর, কর্মধারয় সমাস। বিশেষ ও বিশেষণ ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। এখন প্রশ্ন যদি হয় বিশেষ পদ কাকে বলে, কোনো কিছুর নামকে বিশেষ পদ বলে। আর বিশেষণ হচ্ছে কি, দোষ গুণ বা অবস্থাকে আমরা বুঝাতে যে পদ ব্যবহার করি তাকে বিশেষণ পদ বলে। তাহলে বিশেষ ও বিশেষণ ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে আমরা বলবো কর্মধারয় সমাস। এখন আমরা চলে যাব ব্যাস বাক্য চেনার উপায়। ব্যাস বাক্যে যে বা যা খুবই পরিচিত হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কখনো আশ্রিত, মিশ্রিত বা ন্যায় এই শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে যা আমরা ব্যাস বাক্যে দেখে থাকি। তৎপুরুষ সমাস, এখানে লোপ পাবার একটি বিষয় চলে আসছে। পূর্বপদে বিভক্তি লোপ পায়, পরপদের অর্থে প্রাধান্য পায়, তাকে আমরা বলি তৎপুরুষ সমাস। আমি আবার বলি, পূর্বপদে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থই প্রাধান্য পাবে, তখন তাকে বলবো আমরা তৎপুরুষ সমাস। যেমন বিপদকে আপন্ন, যেমন বিপদাপন্ন। এই সমাসে বিভক্তি লোপ পেয়ে সমাস গঠিত হয়। বিভক্তিগুলো আমাদের জানতে হবে এবং এখানে শূন্য থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে। এরপরে এখানে আরেকটা আছে অলুক সমাস। অলুক তৎপুরুষ সমাস কি, অলুক শব্দের অর্থ না বা লোপ পাবে না। এবং নয় তৎপুরুষ সমাস আছে যা অর্থ না বাচক শব্দ এখানে ব্যবহৃত হবে। এরপর বহুব্রীহি সমাস, এখানে সমস্ত পদের অর্থ প্রাধান্য পাবে। যেমন দশানন, দশ হচ্ছে পূর্বপদ, আনন হচ্ছে পরপদ। পরপদ বা পূর্বপদের অর্থ না বুঝে অন্য পদে অন্য পদের অর্থ বুঝাবে এবং যার সামগ্রিক অবস্থা নিয়ে একটি ব্যাস বাক্য গঠিত হবে। ব্যাস বাক্যে যার শব্দটি বহুব্রীহি সমাসে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এরপর আমাদের অব্যয়ভাব সমাস, ব্যাস বাক্যে পর্যন্ত খুব পরিচিত শব্দ ব্যবহৃত হয়ে থাকে। যেমন জানু পর্যন্ত, আজানু লম্বিত। তাহলে পর্যন্ত অব্যয়ভাব সমাসের একটি পরিচিত ওয়ার্ড। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম।